শহরের দুর্গাপূজো দেখতে বেরোলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রবিবার দুটি জায়গায় যান তিনি। বিকেল নাগাদ রাজভবন থেকে বেরিয়ে প্রথমে কুমোরটুলি যান রাজ্যপাল। সেখানে প্রতিমা তৈরির প্রক্রিয়া নিয়ে খোঁজ খবর নেন তিনি। কুমোরটুলির মৃৎশিল্পীদের সঙ্গে কথা বলেন বোস। দুর্গাপুজোর কাজ মিটলে কুমোরটুলিতে আর কোন কোন প্রতিমা তৈরি হয় তা নিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলেন রাজ্যপাল। রবিবার রাজ্যপাল বোসের হাতে একটি লক্ষ্মী এবং গণেশের মাটির মূর্তি তুলে দেন এক মৃৎশিল্পী। কুমোরটুলির প্রতিমা তৈরি দেখার পরে তিনি পাড়ি দেন দক্ষিণ কলকাতায়। সেখানকার জনপ্রিয় পুজো একডালিয়া এভারগ্রিনে যান বোস। ওই পুজোটি রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের পুজো নামেই পরিচিত। ওই মণ্ডপে কিছুক্ষণ সময় কাটান রাজ্যের সাংবিধানিক প্রধান। এরপরে তিনি রাজভবনে ফিরে যান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল জানান আরও একদিন তিনি শহরের পুজো দেখতে বেরোবেন।